আবুল হাসানাত আবদুল্লাহ, সময়ের দুঃসাহসী কাণ্ডারি, যার দৃঢ় নেতৃত্বে বরিশাল আওয়ামী লীগ উজ্জীবিত হয়েছে বরাবর। আবুল হাসানাত আবদুল্লাহ 1944 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা আওয়ামী লীগ নেতা ও পানি সম্পদ মন্ত্রী শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাত, যাকে 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের সাথে হত্যা করা হয়। সেদিন তার মা ও সহোদরকেও হত্যা করা হয়েছিল। হাসানাত আবদুল্লাহ 1973 সালে বরিশাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি 1991 ও 1996 সালে বরিশাল এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 26 জুন 2000 সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। হাসানাত আবদুল্লাহ 1996 থেকে 2000 পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। 5 জানুয়ারি অনুষ্ঠিত 2014 সাধারণ নির্বাচনে হাসানাত আবদুল্লাহ তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 18 জানুয়ারি 2018 সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মনোনীত হন, যা বাংলাদেশ সরকারের মন্ত্রীর পদমর্যাদার। 71 মুজিব বাহিনীর বরিশাল বিভাগীয় প্রধান হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদানকারী আবুল হাসানাত আবদুল্লাহর হাতের ছোঁয়ায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলকে নিজস্ব কিংবা সরকারি অর্থায়নে নির্মাণ করেছেন হাসপাতাল, বৃদ্ধাশ্রম, স্কুল কলেজ, টেক্সটাইল কলেজ, সাইক্লোন সেন্টার, মসজিদ, মন্দির, ব্রিজ, রাস্তাঘাট, তৃণমূল অসহায় মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা। বর্ষিয়ান এ নেতার পরিবারটি সব সদস্যই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করার লক্ষ্যে মাটি থেকে কাজ করে যাচ্ছেন। তার সহধর্মিণী বেগম শাহান আরা আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, বড় ছেলে শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। মেজো ছেলে শেরনিয়াবাদ মঈন আবদুল্লাহ বাংলাদেশের কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। সবার ছোট শেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসাবে পরিণত হবে, সেই লক্ষ্যেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আলহাস আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, আমারও জন্ম এই মাটিতে, তাই এ জনপদের মানুষের কল্যাণে যেন আমাকে নিবেদিত করে যেতে পারি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, সে আশাই করছি আল্লাহ তাআলার কাছে।